দেখে বুঝতে পারছেন আমি কেঁদে দিয়েছি, মানে আমার এত ভালো হয়েছে। মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দ্বারা ট্রলের শিকার হচ্ছে শিশু শিল্পী সিমরিন লুবানা। এতে মানসিকভাবে বেশ বিপর্যস্ত সে, বিষয়টি নিয়ে শঙ্কিত তার পরিবার। এরকম চলতে থাকলে লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবেন তারা। সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম। তিনি বলেন, আমার মেয়ের বয়স অনেক কম, এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পেরেছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে, যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে। লুবাবার মা আরও বলেন, তাকে এমন সব প্রশ্ন করা হয় যা তার বয়স ও প্রাসঙ্গিকতার সঙ্গে কোনোভাবেই যায় না। তাকে কোনো কোনো সময় বলতে বাধ্য করা হয়, যেমন ধরুন তাকে প্রশ্ন করা হয় কোন ধরনের নায়কের বিপরীতে অভিনয় করতে চাও, সাকিব না অনন্ত। লুবাবাকে এটা কি ধরনের প্রশ্ন? ওর বয়সই বা কত? ও কি দিঘি বা পূজাচেরির বয়সই যে সাকিব কিংবা অনন্ত জলিলের বিপরীতে সিনেমা করবে? ও সাকিব অনন্ত জলিল ভাইরে বাবার মতো শ্রদ্ধা করেন। হ্যাঁ, একটা সময় সাকিবকে চিনত না ও, কিন্তু প্রিয়তমা দেখার পর ওর ফ্যান হয়ে গেছে। এছাড়া অনন্ত জলিলের কিল হিমও দেখেছে। ওর মতে অনন্ত আঙ্কেল অ্যাকশন দৃশ্যে খুব ভালো করেন, এই দুজনকে ও বাবার মতো শ্রদ্ধা করে। তবু অনেকে ভাইরাল হওয়ার জন্য লুবাবাকে এ ধরনের প্রশ্ন করে যায়। এর আগে টলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন জাহিদা ইসলাম। এছাড়া জানিয়েছিলেন, লুবাবার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে তিনি বলেন, টিকটকে লুবাবার কোনো অ্যাকাউন্ট নেই, অথচ শত শত তার ভিডিও বিভিন্ন অ্যাকাউন্ট দ্বারা প্রকাশ করা হয়, এটাও তো বড় ক্রাইম। প্রসঙ্গত, কয়েকদিন আগে সংবাদকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলে, কেঁদে দিয়েছি, মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও, তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। চোখ দেখে বুঝতে পারছেন আমি কেঁদে দিয়েছি, মানে আমার এত